বলতে পারবেননি, বড় বড় জমি কিনবার দিয়ে বুদ্ধি খুব ডাক, বিল্ডিং কেমনে রন্ধন সিস্টেম করে ভাই, এই বুদ্ধি তো খুব শক্ত, ব্যবসা কেমনে ভালো হইবে এটা খুব বালা বুঝে, গান করবার লাগে ভাগল এ জানটা, ঢাকা থেকে বাসে উঠছেন, নামবেন সরাইল বিশ্বরোড, এরপরে সিএনজি তে উঠা আসবেন মুড়াকুর, এরপরে আসবেন হবিগঞ্জ বুল্লা, ঠিক কিনা? যদি বাবা বাসে উঠছেন ড্রাইভার যদি জিজ্ঞাসা করে হুজুর কই যাইবেন, এ মহিপুর মিয়া কই যাবেন, আমি যে কই যাবো কই তারি না ভুল লাগিছি কেন, কন্ট্রাক্টরে নামাইতে পারবে নামাইতে পারবে না, কারণ নাম তুই আর নাই নামাইবো কেমনি, কথা কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা, বুঝবেন আমার কথা, জিকির কিন্তু চলবে এখন ওয়াজ, কথা কোন ঠিক কিনা, আগে একটা পরিবেশ করলাম এখন চলবে ওয়াজ, যতক্ষণ চলবে আলোচনা করব ওয়াজ এবং শিক্ষণীয় কিছু কথা যেগুলা কাজে লাগবে, সানজারির আব্বার নাম, উনার আম্মার নাম কি জানেন নি? আম্মার নামও জানেন না, খাজান নামি যে গান কর, আমাদেরকে স্মরণ দেয় সুন্নিরা এই ধরনের কাজই করে, সুন্নি এইগুলা করে না, যারা সুর যারা খবির যারা জানোয়ার তারা এইগুলা করে, ডান হাত তুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, উরুস কাকে বলে গিয়ে দেখে আসেন কচুয়া দরবার শরীফে, বাবা মিরান সার দরবারে পাসি ফালগুন, উরুস কাকে বলে দেখে আসেন দাঁতমন্ডল দরবারে, যেখানে সারা রাত্র বড় ওয়াজ হয়, বড় বড় আলেম উলামা দিয়ে ওয়াজ করানো হয়, শরীয়তের বাইরে কোনো কথা নেই, নামাজের টাইম নামাজ, ফজরের নামাজের পর আখিরি মুনাজাত, কথা বলেন ঠিক কিনা, উলিয়া উলিয়ার উরুস করা ভালো জিনিস কিন্তু করতে হবে শরীয়তের ভিতরে, কথা বলেন ঠিক কিনা, এই যে ফান্দাউকের সভা করে ফান্দাউ গেলার খেলার মাঠে সুন্দর ভাবে করতেছে, কথা বলেন ঠিক কিনা, হরকানে পীর মাসাইকের দরবারে করতেছে, আমার ভাগিনা মুস্তাক আহমদ আলুবাইসি উনি যে করতেছেন উনার বাড়িতে মাহফিল, উনার মাদ্রাসায় মাহফিল, কত সুন্দর জামিয়া মতিনিয়া দাখিল মাদ্রাসা, আমাদের সুন্নি জামাতে আমাদের গর্ব, সুন্নি যে কোনো পীর মাসাইক হোক অহংকারের দরকার নাই, তাকে ভালোবাসার দরকার, আমরা তো মাইনাস করে দিই ম্যানেজ করতে পারি না, কথা বলেন ঠিক কিনা, ভালোবাসবো ভুল ত্রুটি হলো তার কানে কানে বলবো বাবা এটা করবেন না, তাকে দূরে ফেলে দিব তার বদনাম করবো, সে দূরে ফেলাইলে তো আমি একটা শুনলি লোককে দূরে ফেলাইলাম, কথা বলেন ঠিক কিনা, তাকে ভালোবাসলাম তো আমি আমার নিজের শক্তি বাড়লো, তো বাবা এই জন্য বলি খাজা বাবার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন হাসান, উনার মায়ের নাম হলো উম্মুল ওয়ারা বিবি মাহেনুর, দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, কিভাবে নাম ডাকছে এরপরে করছেন না, বুল্লা বাজার গেছেন সকালে ব্যাগ লইয়া বা বিকালে ব্যাগ নিয়ে গেছেন খালি ব্যাগ, আর আসার সময় তরি তরকারি মাছ নিয়ে আইছেন, উপকার হইছে না, বি বাচ্চা খাইব আর খালি ব্যাগ নিয়ে আইলো বিবি মুরাইব ফালাইয়া, ওহনের বিবিরা তোমাকে আগে তো ভাজুন দেখে ডরাইতো বন্তি গায়ে বাপ মারতে ভাজুন বাবা, হ্যাঁ আর ওহন বউ সর্দার জামাইতে হয় ব্যাগ কলের ডক, আমি অনেক জায়গায় দেখছি ফোন দেই কথা কর না, কিরে বাবা তুই কথা কস না কেরে, কয়া বাবা আইতেছিলাম বাসার মধ্যে আছিলাম বিবি কাছে আসি ডরাই কোন কথার মধ্যে কই, তো ফিরির বাদ যাইতে আমার ফিরির বাদ বুঝি সিন্নি লয়ে যায় আব্বা, এই ডরে বিবির সামনে কথা কইলা ওই বাড়ায় এখন নাউজুবিল্লাহ কইতেন না, তাহলে বিবিরে বুঝা গেলো মা বাপের সাথে মা বাপের যে বই না ফা বৌরেই বই বই ফা, কথা কি বাস্তব না বাস্তব, আসেনি এমন লোক আসি আমার শিশু আছে ভালো, এজন্য আমি যে কথাগুলো বলবো এই দেখুন যে কথাগুলো বলবো সবটি মুসলিম শুনে, খাজা বাবার নামের দরকার ছিল বাবার নামের দরকার ছিল বলে দিলাম, মায়ের নামে হলো বিবি উম্মুল ওয়ারা বিবি মাহেনু দরকার ছিল কিনা, কিন্তু বুল্লার মানুষ আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাদেরকে ভালোবাসেন, তার কারণ
আমার অল্প সংখ্যক মুড়িদান, এখানে 100 জন 200 জন মুড়িদান না, 50 জন মুড়িদান না, কিন্তু আপনারা গত বছরও আপনারা একটা মাহফিল করেছেন আমার দরবারে স্মরণে গাউসিয়া মিরানি আজিজা দরবারের উদ্যোগে, এই বছরও করেছেন, এই জন্য আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাই, কারণ আপনারা যে আমাকে ভালোবাসেন। আসলে আমাকে ভালোবাসেন না, আমি সেখানে বলি নবীর কথা, সেখানে বলি আল্লাহর কথা, সেখানে বলি ওলিয়া উলিয়ার কথা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমি আপনাদের কি বড় আদর করি ভালোবাসি। যেমন মুরাকুরি গ্রামে আমার 200 থেকে 250 মুড়িদান সেখানে আছে, বাবুই আছে, ভাদিগিরা আছে, বাবা মানপুর জিরুন্ডাতে আছে, বিভিন্নখানে আছে, কিন্তু বুল্লাতে মুড়ির সংখ্যা কম কিন্তু প্রেমিকের সংখ্যা বেশি। তাহলে মুড়ির থেকে প্রেমিক হইলে বড়, অনেক মুড়িদ না কিন্তু ভালোবাসার হৃদয় চাইতে বেশি, ঠিক কিনা? ভালোবাসাটা হলো সব চাইতে বড়। পীর হইল যার যার, সুন্নিয়ত হলো সবার, পীর হলো যার যার, সুন্নিয়ত হলো এক কাতার, এই স্লোগান আমরা এক আছি কিনা? আরো জোরে হাত তুলে বলেন ঠিক কিনা? কিন্তু বাবা এখন আছি আমরা হিংসা হিংসা, বায়ে করে বাইরে হিংসা, হ্যাঁ ফিরে করে ফিরে হিংসা, এক ফিরে মাহফিল করে খুদি এক শুনি ইয়ালাকাতে আমার মুড়িদ বড়া কবে আমার রি তারপর বেটা কুত্তিকায় মাহফিল ঘুরে আলাদা চারটা লুক নয় মুড়িদ মারতো 60 জন মাহফিল করে লাও তো বড় সে একটা ফুলদা তুম্ব হয়ে যাবে ফাটবার বাকি আছে কথা কোন ঠিক কিনা? এগুলা কাজ হইলো? এগুলা কোনো কাজ না, তুমি আমার আমি তোমার, তুমি সুন্নি জামাতের লোক, তোমার লোক বাড়াও আলহামদুলিল্লাহ, এই লোকগুলা কি সব নবীর সুন্নি জামাতের লোক, আমার লোক বাড়লে তোমারই তো আনন্দ সুন্নি জামাতের লোক। এই জন্য বলি পীর হলো যার যার, সুন্নিয়ত হলো সবার। এই যে আপনারা মাহফিলে বসছেন আপনাদেরকে সব আমার মুড়িদ না, আপনারা সুন্নিয়তের পাগল, নবীর পাগল, ওলির পাগল, ডান হাত তুলে বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এটাই হলো আমার সার্থকতা। যদি সুন্নিয়তের ময়দান ঠিক থাকে তাহলে পীর ঠিক থাকবে, সুন্নিয়তের ময়দান ঠিক থাকবে না পীর ঠিক থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আসেন খাজা বাবার মায়ের নাম উম্মুল ওয়ারা বিবি মাহে নূর বাজানো। খাজা গরিব নওয়াজ কেমন ছিলেন, গভীর মনোযোগ দেন আমার সুন্নি বাবারা, উনি যখন উনার মায়ের পেটে খাজে গরিব নওয়াজ হাসান সানজারি কেরা কথা কো অবা উরুতা, তোমরা কথা কয় না বা অবা উরুতা, তোমরা আর কথা কয় না বাবা, কথা শুনতেছো গভীর গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান, খাজায়ে গরিবে নামাজ হাসান সানজারি। উনার আম্মা বলেন আমার পেটে যখন আমার মঈনউদ্দিন, আমি দেখতাম গভীর রাত্রে আমার পেটের মধ্যে আল্লাহ নামের জিকির চলতেছে, বুঝলে সবাই একসাথে পিছনের সামনের মধ্যখানের জুড়ে কইলেন সুবহানাল্লাহ। খাজা বাবা মা উম্মুল ওয়ারা বিবি মাহে নূর ডাক দিয়া বলে আমি দেখছি গভীর রাত্র যখন হইছে আমার পেটের ভিতর থেকে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ হইতেছে। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শব্দটা 5 মিনিট 10 মিনিট না, খাজা বাবার মা বলে এই শব্দটা ফজর পর্যন্ত আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গভীর রাত্র থেকে আওয়াজ শুরু হইতো, ফজর পর্যন্ত এই আওয়াজ হইতো, দেখি কত জোরে আল্লাহু আকবার বলতে পারে। আও জোরে হাত তুলে করি ইয়া রাসূলুল্লাহ। ওনারা কি সাধারণ অলির তো আমরা দেশে অভাব নাই, উত্তরাডি অলি, ফুবাডি অলি, দক্ষিণাডি অলি, ঘরে ঘরে অলি, অলির শেষ নাই, নামাজের দ্বারে কাছেও নাই। মসজিদ সুন্নি, মসজিদ সুন্নি, মুসল্লি সুন্নি, ইমাম সাহেব সুন্নি, গিয়া দেখেন মসজিদ খালি, মুসল্লি নাই। এক জায়গায় দিছি বাবা মুরাকুর, গিয়া দেখি ইমাম সাহেব ওই জোরের নামাজ পড়তেছে, আসরের নামাজ পড়তেছে, মাগরিবের সময় আমি গেলাম কিতাব বাজার কো আব্বা আমি আমি কাম সারতাছি, আমি মুসল্লি আমি ইমাম সাহেব। আরে কানে কিছু হুজুর ইমাম সাহেব কিতাব পড়তো মুসল্লি সুল্লি না নামাজ ঠিক কল মোবাইল দেখে করে কি কর কত নাই তার চেক দেওয়ার মতো মোবাইল দেখে নাউজুবিল্লাহ কর না ইমামও সুন্নি মুসল্লিও সুন্নি তার দাও না কেন শয়তানে ধরছে হ্যাঁ শয়তানে ধরছে
এই মানের পাওয়ার তো হলো আমল, কথা বলেন ঠিক কিনা? ইমানের সাথে তো আমল, যারা নবীর পাগল তারা তো নামাজ ছাড়বে না, যারা নবীর পাগল তারা তো রোজা ছাড়বে না, যারা নবীর পাগল তারা তো নবীর মহব্বত ভুলবে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আসেন কেমন অলি, কেমন অলি তারা ছিলেন। খাজায় গরিব নওয়াজ হাসান সানজারি, মা বলে যেদিন আমার ছেলে দুনিয়াতে আসলো আমি তাকায়া দেখলাম গো আমার গোটা নূরে আলোকিত হইয়া গেছে। এত আসছে আরো জোরে, আমার গর নূরে আলোকিত হইয়া গেছে। কার গর? মা উম্মুল ওয়ারা বিবি মাহেনুর বলে খাজায়ে গরিব নওয়াজ মঈনুদ্দিন দুনিয়াতে আসতে আসার পর দেখলাম আমার ঘর নূরে আলোকিত। পেটে যখন ছিল আমার সাথে যাদের শত্রুতামি ছিল আমাদেরকে ভালোবাসতো না, আমার পেটে মঈনুদ্দিন যাওয়ার পরে লোকেরা আমার জন্য পাগল হইয়া গেছে, আমারে ভালোবাসে মহব্বত করে। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাজান এই অলি খাজায়ে গরিব নামাজের দরকার আছে নি? খাজা বাবার নাম দিয়া পুরুষ মহিলা নাচানাচি করা বাজান এটা কখনো কখনো ঠিক না। খাজা গরিব নামাজ যিনি ছিলেন পরিপূর্ণ শরীয়ত, পরিপূর্ণ তরিকত, পরিপূর্ণ হাকিকত, পরিপূর্ণ মারেফত, ডান হাত তুলে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। আসেন আমার পাড়ের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। খাজা বাবার পীরের নাম কি? হ্যাঁ কোন বালা কইরা কোন না, প্রথমে যে বলছিল ওনাকে ধন্যবাদ, নামটা সুন্দর হয়েছে, কিন্তু পরে যখন কইছি ডরায় গেছে যে হুজুর কথাটা হইল কি না হইল। না বাবা আপনাকে ধন্যবাদ, হয়েছে আপনার উত্তর ঠিক হয়েছে বাবা। খাজায়ে গরিবে নামাজ হাসান সানজারির ভিড়ের নাম খাজা উসমান হারুনি। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনির দরবারে খাজা মঈনুদ্দিন হাসান সানজারি গেছে আপন পীরের দরবারে, যাওয়ার পর আপন পীর খাজা উসমান হারুনিকে বাবা মঈনুদ্দিন কজি বাজান বলেন, কো বাবা মঈনুদ্দিন রে তুমি একটা কাজ কর। কো বাবা আমি কি কাজ করব? কো বাবা তুমি দুই রাকাত নফল নামাজ পড়ো। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। কি নামাজ? জোরে কোন কি নামাজ? দুই রাকাত নফল নামাজ পড়ো খাজায়ে গরিবে নামাজ হাসান সানজারি। দুই রাকাত নফল নামাজ পড়লেন, কি পড়লেন? দুই রাকাত নফল নামাজ পড়লেন খাজায়ে গরিবে নামাজ হাসান সানজারি। দুই রাকাত নামাজ শেষ করে খাজা মঈনুদ্দিন হাসান সানজারি যখন দুই রাকাত নামাজ শেষ করলেন, আল্লাহর ওলি ও আল্লাহর ওলি গো গভীর মনোযোগ, আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন হাসান সানজারি ডাক দিয়া বলে বাজান আমি দুই রাকাত নামাজ পড়লাম। কো বাজান তাহলে তুমি আরেকটা কাজ করো। কি করব? কো বাবা তুমি 60 বার সুবহানাল্লাহ পড়ো। কইতেন না সুবহানাল্লাহ কতবার? 60 বার। তো ফিরের দারে গেলে বন্ডামি শিখা যায়, দরকার বিশেষ দলাগ ফিরের কাছে গেলে কামেল পীরের দরবারে গেলে অমানুষরে মানুষ করে, কথা বলেন ঠিক কি না? খারাপ লোককে ভালো করে, চোরকে চোরকে চুরি চুরকে, এমন তাবার যদি চুরি ছেড়ে আল্লাহর ওলি হয়ে যা, বেনামাজি নামাজি হয়ে যা, ব্যস্তার রুস্তার হয়ে যা, একটা মানুষ মা বাবার খেদমত করে না, ওলিয়া উলিয়ার দরবারে গেলে মা বাবার খেদমত করে কি করে না, প্রকৃত বলির দরবারে দুই হাত সোজা করে বলো ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? কামেল পীরের দরবারে গেলে বেটা লাভ আছে লস না, যেখানে ভালো আছে সেখানে তো কিছু খারাপ থাকবেই, কথা বলেন ঠিক কিনা? আসেন আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান।
খাজা মঈনুদ্দিন হাসান সানজারি কো বাজানো। এখন কি করব? ও বাবা ষাটবার সুবহানাল্লাহ পড়ো। উনি ষাটবার সুবহানাল্লাহ পড়লেন। ষাটবার সুবহানাল্লাহ পড়ার পর আল্লাহর ওলির কাছে আসছে, আয়েশা কো বাবা উসমান হারুনি গো, আমি তোমার মুরিদ, তুমি আমার পীর মুরশিদ, আমি তোমার কাছে এসেছি বাবা, এখন আমি কি করব? কো বাবা এখন তুমি একটা কাজ করো, তুমি চক্ষুটা বন্ধ করো। চক্ষু বন্ধ করেছেন, আল্লাহর ওলি তাবাজ্জু দিয়েছেন, তাবাজ্জু দেওয়ার পর কো বাবা তুমি আকি খুলল, তুমি চক্ষু খুলো, উপরের দিকে তাকাও, উপরের দিকে চাইছে আল্লাহর ওলি ডাক দিয়া কো বাজান দাও। খাজা উসমান হারুনি বলে, বাবা মঈনুদ্দিন তুমি কি দেখতেছো? খাজা মঈনুদ্দিন হাসান সানজারি বলে, হুজুর আমি উপরের দিকে ছায়া দেখি, সাতটা আসমান আমার চোখের সামনে হাজির হইয়া গেছে। সুরে কইতেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়াজ কি দরকার না? দরকার নেই। এ আমার পানের বাবারা, আল্লাহর ওলি ডাক দিয়া কো বাবা, চক্ষু বন্ধ করো, বন্ধ করেছে ও, এখন কি দেখো বাবা? আবার তাকাও তো হুজুর গো, এখন আমি তাকাইয়া দেখতেছি লৌহে কলম পর্যন্ত, আমার চোখের সামনে বাসমান হইয়া গেছি। সুবহানাল্লাহ, এত আস্তে মানি না, জোরে কোন। আবার ডাক দিয়া কো বাবা, নিচু কুতার তুমি খেয়াল করো, খেয়াল করো কেতনা মালুম হুতা হে, নিচের দিকে তুমি চাও, তুমি কি দেখো? নিচের দিকে তাকায়া কো আল্লাহর ওলি গো, আমি এখন দেখতেছি সাতটা জমিন আমার চোখের সামনে হাজির হইয়া গেছে। দেখি কত জোর এখন সুবহানাল্লাহ। আও আমার প্রাণের বাবারা, আল্লাহর ওলি কো বাবা তোমাকে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিছি। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মঈনুদ্দিন আল্লাহ পর্যন্ত তোমাকে পৌঁছায় দিছি। বাবা তুমি আর একটা কাজ করো, এখন কি করব? কবাজান তুমি 1000 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়ো। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। পীরের দরবারে কি বন্ডামি শিক্ষা দিছে? কথা কোনা গেল, প্রথমে দিছে 2 রাকাত নফল নামাজ, এরপরে দিছে 60 বার সুবহানাল্লাহ, এরপরে বাজান চক্ষু বন্ধ কইরা 7 আসমান 7 জমিন দেখাইছে। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে বাজান কো বাজান এখন কি করতাম? এখন 1000 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়ো। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। ও মিয়া, আল্লাহর ওলির দরবারে কি শিক্ষা দে, আর তুমি আমি করি কি? মন গড়া মনে যাসা তা না, মনে যাসা তা করলে জাহান্নামে জ্বলবা, বিপদে পড়বা, মুসিবতে পড়বা। কথা বলেন ঠিক কি না? খাজা গরিবে নামাত হাসান সানজারি, পীরে খাজা উসমান হারুনি ডাক দিয়া কো বাজান কি করছো? কো বাজান 1000 বার সূরা ইখলাস পড়েছি কো বাজান, এখন তাহলে একটা কাজ করো। কো বাজান কি করতাম বলেন? আল্লাহর ওলি কি করলেন? উনার মাথার টুপিটা, তুর্কি টুপি উনার মাথায় দিলেন। খাজায়ে গরিব নামাজের পীরে খাজা উসমান হারুনি উনার নিজের গায়ের গায়ের জুব্বাটা মুরিদের গায়ে খাজা মঈনুদ্দিন হাসান সানজারির গায়ে পরাইয়া দিলে। তুমি আমার হয় গো কান্দাই, দেখি একটা জবান নিবন্ধ থাকে, তুমি আমার হয় গো কান্দাই, ও দয়াল মুর্শিদ তুমি আমার হয় গো কান্দাই। একটা জবান বন্ধ রাখবে না বাবা, জবান দিয়েছে কে? ডান হাত তুলে বলো, জবান দিয়েছে কে? কথা বলার শক্তি দিয়েছে কে? তোমার আমার মতো বহু লোকের জবান বন্ধ, কথা বলে ফুটকারির কথা না, কথা বলে ঠিকই তার কথা বোঝা যায় না। আর তোমার আমার তো বুবা 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 যাকে বলা হয়, তোমার আমার কথা বুঝি, একজনের কথা আরেকজনের বুঝি, আরেকজনের কথা আরেকজনের শুনি, কথা বলো ঠিক কি না? ঠিক। তাহলে আমার আল্লাহ আমাদেরকে দয়া করে, আমারই ভাই এক বাইরে বুবা বানাইছে, সে বুবা আর আমাকে কথা বলার শক্তি দিছে, তারে কেন বুবা বানাইলো? আমারই কোনো সুস্থ বানাইলো, আমার আল্লাহ কো দেখ আমি বুবাকে বুবা বানাইছি, তুই তো সুস্থ বানাইছি, তুই দেখ আমি মাওলা কিনা পারি। বাচ্চাটা বসন্তি কার করে যাবে যেটা
ওখানে ফুলা ফান বুড়া মানুষের তে বেশি বুঝে বাজার। আমার মামলা দেখাইতেছে, দেখো এই লোকটা জন্ম অন্ধ, আর তুমি চোখে দেখো, সে চোখে দেখে না, আর তুমি দেখো, তুমি একটু চিন্তা করো আল্লাহ, তুমি তো ইচ্ছা করলে আমাকেও বানাইতে পারতা। সুবহানাল্লাহ কইতেন না, বুঝলে জুড়ে কইলেন সুবহানাল্লাহ। আমার মাওলা পারে কি পারে না? তাহলে আল্লাহর দেওয়া জবান দিয়া দেখি কত জোরে বলতে পারো, গড়বাড়ি সারিয়া দোকানপাট সারিয়া, তুমি আমার কান্দা। তোমরা এলাকার মানুষের শক্তি কম, বুঝ জ্বালাইছিস পিছের দিকে আওয়াজ নাই, তুমি আমার কান্দা রে দয়াল মুর্শিদ, তুমি আমার হইবানি কান্দা দিয়ে, তোমার নামে ও কুল গাঙ্গে, তোমার এ বাসাই নাম ধীরন তো তবে হইয়গো কান্দা মুর্শিদ, তুমি আমার হইয়গো কান্দা রে। জুরে কোন আল্লাহু আকবার। আমি বকুল ফুলের মালা গাতিয়া শাহজাহায়ারাই কাসিরে মুর্শিদি দিতাম পরাইয়া, আমার ফুলের মালা বাসি হইলে ফুলের এ সামনের বাবার একটু জোরে কোনা, জোরে কোনা, ফুলের মা এ ফুলের মালা বাসি হইলে ভরা হিব কার গলে, তুমি বাজান হইবা গো কানেদারি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মহিবুর তাবারো কিতা ভাই তো খিচুড়ি কিতা বাবা বিরানি বাবা রীতে হারে বিরানি বানাইছে, খাই বাবা বাবু নজরের সময় খাই বাবু নজরের পর চাট পাবো না খাইবা, দূর থাকছে না বাবা। তাবারক হলো রোগের ওষুধ, কথা কো ঠিক কিনা? আরে বেড়া এলোপ্যাথিক ওষুধের যদি পাওয়ার থাকে, হোমিওপ্যাথিক ওষুধের যদি পাওয়ার থাকে, হামদর্দের যদি পাওয়ার থাকে, মদিনার নবীর মিলাদুন নবীর তাবারকের পাওয়ার আছে কিনা, ডান হাত সোজা করা বলো পাওয়ার আছে কিনা, দেখি কত দূরে কো আল্লাহু আকবার বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া হাবিবাল্লাহ। তাহলে ইনশাল্লাহ রেডি আছে তোমাদের লাগে তিন ডেক্সি দেখছে কি পরিমাণ খাইবা, খাওয়াইবো ভালো করে খাওয়াইবা নি হ্যাঁ, আবার নিজের আবার চালাও না কইয়া আরে খাওয়াইও। মারহাবা মারহাবা মারহাবা, আরো জোরে কর মারহাবা। তুমি দেখে হন দেখি তাবারকের খবর কইছে হন দেখি আওয়াজটা কেমন, তুমি আমার হইয়ো গো কান বাসে বাসে আয়ে ইয়ো দয়াল মুর্শিদ, তুমি হইয়ো গো কান্দা বলো তোমার নামে ও কুল গান, জুলো গুলাব মিয়া জুরে বাবা গুলো জুরে, তোমার নামে ও কুল গান হে বাসাই লামজির নতরি, তবে আমার গুলাব বাবা আইছিনি বাবা হাজি সব কাছে আহারি ও দয়াল মুর্শিদ, তবে আমার হইয়ো গো কান্দারি ও দয়াল আব্বা সিয়াটা বোন সামনে সামনে সিয়াটা, তবে আমার হইয়ো গো কান্দা। কিছু কিছু লোক আছে নিজের লুকায় রাখে কোন আমি শিয়ার বইবার ধরা নিচে বই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নজরে যখন পড়ছে দেখো না কুয়াশা লাগে দেহা জানা পিসের মানুষ না, এমনি তো বুড়া বেটা কম দিই, কথা কোন ঠিক কিনা? আমি সরল বনে বিশ্বাস করিলাম গো মিরাঞ্চা, সরল মনে বিশ্বাস করিলাম এই দেহ মন প্রাণর বাজান তুরে সহি পাগ দিলাম কাইন্দা কাইন্দা, আমি সরল মনে গাউছে পাগ বিশ্বাস করিলাম এই দেহ মন প্রাণর বাজান সহি পাগ দিলাম, আমার কুলের বুকে
কালি দিলাম কুলের মুখে বারবার, আরে তুই মুরশিদের লাইগা রে তুমি আমার হইবা গো কান্দারি। দেখি কত জোরে কো আল্লাহু আকবার, দুই হাত দুই হাত সোজা করে চাদরের নিচ থেকে কম্বলের নিচ থেকে বার করে বল আল্লাহু আকবার আল্লাহু আকবার, তিনবার বল আল্লাহু আকবার, আবার বল আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার, এখন তিনবার বল ইয়া রাসূলুল্লাহ, মায়া করে বল ইয়া হাবিব আল্লাহ, আবার বল ইয়া রাসূলুল্লাহ, হাত নামাও। গাউসে পাকের পাওয়ার আসেনি, খাজা বাবার পাওয়ার আসেনি, কত বড় দরজার আল্লাহর ওলি, আল্লাহর ওলি ডাক দিয়া কো বাজান মঈনুদ্দিন, চক্ষু বন্ধ কর, আবার চক্ষু বন্ধ করছে, 1000 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ার পর চক্ষু আবার বন্ধ করছে, কো বাজান, এক চক্ষু খুলো, চক্ষু খুলছে, গভীর মনোযোগ, এই বাজান তুমি যে লড়াচড়া করো মহিবুর, হ্যাঁ একটু আবার কিন্তু পুরাটা না একটু পুতলা তাড়াতাড়ি করতেন যে পুরা, তুমি বউ আমার বাবা, তোমার উসুল্লা বাবা এই গ্রাম আছে, তুমি তো একবার দূরে কাম হইতো না, আল্লাহ একবার বলেন এই আমার পানের বাবারা গভীর মনোযোগ দেন, আমার আমার খাজা উসমান হারুনি উনার মুরিদ খাজা মঈনুদ্দিন হাসান সানজারি কো বাবা, এখন কি দেখো, ও এখন হুজুর দা দেখতেছি, হুজুর তাকাইয়া দেখে গ হিজাবে আজমত পর্যন্ত, হিজাবে জুরে বলো হিজাবে, হিজাবে আজমত তক মেরা মালুম হুতা হে, জুরে কোন সুবহানাল্লাহ, ইর কেবলা মেরা সামনে বাইটি হে, বাইটা হে হুজুর কেবলা, আলেম কি বলে ঠিক কি না, নিজের লুকায় রাহে খুলে না, খুলে না, লোক সমাজে প্রকাশ করে না, লাখ লাখ লোক পিছে ঘুরা না, কিন্তু বহুত লাখ লাখ লোক ঘুরান না, ফিরের থেকে তাই বড় আছে, যে সিনে সে কিনে কথা বলেন, কথা বলেন ঠিক কি না, কোন কোন অলি নিজের লুকায় রাখে না, আমি ফাঁকা শুতাম না, ইজালা আমি সইবার মতো ক্ষমতা নাই, আবার কেউ কেউ আল্লাহ আমার লোক সমাজ দিয়ে বড়াই লাভ মানছি, দেখতো আমার কাছে 100 লোক পিছনে ঘুরে বরজাতির মতো ঘুরে, যে যে বাসাই দিন কথা কোন ঠিক কিনা, আসেন আমার সুন্নি বাবারা নবীর ভাগলেরা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান, ও খাজা উসমান হারুনি দয়াল মুর্শিদ, আমি হিজাবে আজমত পর্যন্ত দেখি, এখন আপনারা বলতে পারেন হুজুর হিজাবে আজমত কিসকো কহতি হে, হিজাবে আজমত কারে কো, ষষ্ঠা এবং সৃষ্টি, ষষ্ঠা এবং সৃষ্টি, লাস্টের যে পর্দা ষষ্ঠা এবং সৃষ্টির মধ্যে, ষষ্ঠা এবং গভীর মনোযোগ, ষষ্ঠা এবং সৃষ্টির মধ্যে লাস্টের যে পর্দা, এই পর্দার নাম হইল হিজাবে আজমত, দেখি কত জোরে সুবহানাল্লাহ, উসমান খাজা উসমান হারুনি কো এ মঈনুদ্দিন হিজাবে আজমত তক তোমারা মালুম হতা হে, ও জি হুজুর হিজাবে আজমত পর্যন্ত মালুম, কো যাও যাও আমি তোমারে দিয়া দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ, এখন আল্লাহর ওলি ডাক দিয়া কো বাজান, দেখো তোমার সামনে কি দেখা যা, কো হুজুর একটা ঈদ দেখা যা, কো ঈদটা তুলো, ঈদটা উপরে তুলছে, নিচে কি আছে দেখো, কো নিচে দেখি হিরালাল মলি মুক্তা অনেকগুলা দিনার আছে, কো এইগুলা তুমি নাও, কো এগুলা আমি কেন নিব, কো তোমার জন্য এগুলা তুমি নিয়ে যাও, কো হুজুর কি করব, কো গরিব মিসকিন এতিমরে বিলায়া দিও, সুবহানাল্লাহ হুজুর এখন সুবহানাল্লাহ, আর এমন কিছু বাজান পিসাব আছে মালডা বালা কইরা জমাইয়া বছর পর মাহফিলের পরের দিন কো খেত কাটা বেচবো, গ্রামের কেউ ইলালে কিনতারে না, গ্রামের কেউ কিনবার ক্ষমতা নাই, পিসাবের নিজের দেখার জন্য, কারণ মাল তো ভাইছি বেশি, কথা কোন ঠিক কিনা, আপনার কি বাজার হইছে, তারা মা দুনিয়াদার ছিল না, তারা ছিল আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ, তো বিলায়া দাও এতিমি কাঙ্গাল মেজগিন্দে বিলায়া দাও, জুরে কোন সুবহানাল্লাহ, আমি দেখেছি আমার বাবা যিনি আমার জন্মদাতা পিতা আবু সাইদ আল কাদরী রহমাতুল্লাহ আলাই, কত বড় দরজার ওলি আমার বুল্লার বাবারা, তোমরা অনেকে যাও নাই দেখো নাই, উনাকে দেখো নাই, রাস্তার পাশে তোমরা যাও ডাকাতে দেখবা, রাস্তার পাশে অনেকগুলা জমি, জমিগুলার দাম অনেক টাকা, কিন্তু যা আছে বাজান গো, সব মাদ্রাসা মসজিদ খানকার নামে ওয়াকফ করে দিছে, একটাও নিজের নামে রাখে নাই, মুরিদের হাদিয়া গুলা সব দিয়া মাদ্রাসা মসজিদ খানকা, দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ,
আরো বড় করে কোন সুবহানাল্লাহ, আল্লাহর ওলি যারা গো তারা দুনিয়াদারি না, তাদেরকে আল্লাহ দুনিয়াও দে আখেরাতও দে, দুনিয়ার প্রয়োজন দরকার তা খরচ করে বাকিগুলা মাদ্রাসা মসজিদ খানকার জন্য বিলীন করে দে, কথা বলেন ঠিক কি না? ডান হাত তুলে বলেন ঠিক কি না? বাজান গভীরে মনোযোগ দেন, এখন দেখেন খাজাই গরিব নওয়াজের পাওয়ার কত, ফিরে দিছে পাওয়ার, এখন আল্লাহর ওলি কেমন পাওয়ার, উনি গেছেন বাজান কোথায়, আজমির শরীফে, আজমির শরীফের কিনারায় বাজান একটা বাসার উট রাখার জায়গা, এই জায়গার মধ্যে খাজা মঈনুদ্দিন হাসান সানজারি গেছেন, যাওয়ার পর বৈশা বৈশা সঙ্গী সাথী নিয়ে জিকির করে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু প্রত্যেকে যেমন খুঁড়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ কেন্দ্র কেন্দ্র আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আমরা ও তুমি গুনা গান বলো, আমরা ও তুমি গুনা গা আর ডাকি আল্লাহ পারে পার বলো, আমরা যে আব্বা দাঁড়ায় রয়েছেন বসে যান মুরব্বী বাবা, আমরা ও তুমি গুনাহগার বলো ডাকি মাওলা বারে বার আল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসেন আমার প্রাণের বাবা না গো, খাজা গরিব নওয়াজ আজমিরের শরীফের সাথে লাগা ওই রাজার উট রাখার একটা স্থান, রাজার উট রাখার একটা স্থান স্থান তো স্থানের মধ্যে বসে আল্লাহর জিকির করে, এমন সময় উট রাখালকে পাঠাইছেন বাদশাহ, এই মুসলমান ফকির দেখা যা পিচের বাবারা কথা বলবো না, এই উসকুত হাজাল কালাম জবান বন্ধ করে পিছনের মুখ থেকে বাচ্চা ধরে পাশাও, তোমরা বস্ত্র সুন্দর শুধু কথা বললে তো ডিস্টার্ব হয় বাবা, খাজা গরিবের আওয়াজ হাসান সাজের জিকির করতেছেন আর এদিকে বাদশা পাঠাইব তাড়াতাড়ি যাও, মুসলমান ফকির আমার উট রাখার জায়গার মধ্যে কেন জিকির করবে, তারা এখান থেকে বিদায় করবে তাড়াতাড়ি, সারবান উট রাখাল গুলা বলল এ মুসলমান ফকির এখান থেকে উঠো তোমার জায়গা এখানে না, গভীর মনোযোগ ছটপট করবা না, সিফুল ইসমান চঞ্চল মনা হবা না, এখানে মুসলমানদের মুসলমান ফকির থাকতে পারবে না, বলল কেন কো মুসলমানের উট রাখার জায়গা এখানে না, মুসলমানের জিকিরের জায়গা এখানে না, কো কেন কো এখান থেকে চলে যাও, এখানে বাদশার উট রাখার জায়গা, উট রাখার জায়গা এখানে মুসলমান ফকিরে থাকতে পারবা না, খাজায়ে গরিবে নওয়াজ হাসান সানজারি কো বাবা রে উট রাখার তো অনেক জায়গা আছে, আমরা তো এখানে নিরলাই বৈশা বৈশা আল্লাহ নামের জিকির করতেছি উটের তো কোনো অসুবিধা হয় না, ও না না আপনাদেরকে নিষেধ করছে বাদশা তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন, এখানে বাদশার উট রাখার জায়গা আপনাদের জিকিরই করা জায়গা না, খাজা বাবা ঠিক আছে আমরা চলে গেলাম, খাজায়ে গরিব নওয়াজ হাসান সানজারি উনি চলে গেলেন, আনা সাগরের সামনে একটা পাহাড় আছে ওই পাহাড়ের উপরে উঠা উনি ওনার সঙ্গে সাথীরে নিয়ে জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাজান গভীরে মনোযোগ দেন, ও বাজান গো আল্লাহর ওলি খাজায়ে গরিবে নওয়াজ উনি চইলা গেছেন কোথায়, গভীর মনোযোগ আনা সাগরের সামনে পাহাড় ওই পাহাড়ের উপরে উঠে আল্লাহ নামের জিকির করতেছে, পরের দিন উট রাখাল উট রাখালটা গেছে উট আনবার জন্য, গিয়া দেখে উট দিল রে না, মনে হয় পাগুলা জমিনের ভিতরে গেছে উঠল রে না,
উঠরে আঘাত করতেছে না, কোনো কামাই না লড়ে না, উদ্বাদন মরতেছে না, একটা কদম সামনের দিকে যায় না, সুবহানাল্লাহ। আল্লাহ রবি খাজায়ে গরিবেন ওয়াজ, মুসলমান ফকিরের পাওয়ার কত, আর আমরা হনিছি কেমন মুসলমান, সত্যে যদি ইমানের পাওয়ার থাকতো বেশি তাহলে মুসলমান পূর্বের থেকে মুসলমান ছিল কম। আমার নবীজি বিভিন্ন যুদ্ধের মধ্যে মুসলমান সংখ্যা কম, কাফের সংখ্যা বেশি, কিন্তু ইমানের পাওয়ারের কারণে ভয়ে থর থর করে পেশাব পায়খানা জাগাত করে দিছে কাফেররা, ডান হাত তুলে বলেন ঠিক কিনা। কিন্তু আমরা মুসলমান দেশি, কিন্তু ইমানের জুম নাই, কথা বলেন ঠিক কিনা। দেখেন এমনি এক মুসলমান ভাই যদি মাইরখা আর এক মুসলমান আজ্ঞা না, এক সুন্নি ভাই যদি সুন্নি জমাতের জন্য জান দে একো বাবারি আমার উপর মামলা ভালো হবেন বাগি দিই, কথা বলেন ঠিক কিনা, মামলা আমার নামও দিব এর কাছে, এর এর খাদ্য আমি যাই গা বাচ্চা ওই যে ফিলিস্তিনি মারতেছে মুসলমান দেশ, কথাগণ ঠিক কিনা, ঠিক কিনা। আমাদের মধ্যে ঐক্য নাই, আমরা ভাই করি ভাইয়ের বদনাম, বাপে করি পুতির বদনাম, জি করে মার বদনাম, বাবা এই একে অপরের বদনাম নিয়ে আসি, গিবত নিয়ে আসি, গিবতের ওয়াজ নাই, গিবত করে যে কত বড় গুনাহ, শাস্ত্রে বৈশা তোমার শাস্ত্র ভাইয়ের মেয়ের 10 বছর আগে কি দুর্ঘটনা হয়েছিল এটা শুনা জানো, আমি তো জানি নাউজবিল্লাহ কইতেন না বাজা, তোমার শাসক তোমার মেয়ের দুর্ঘটনা কর, তোমারও তো মেয়ে আছে, তোমার কি দুর্ঘটনা হইতে পারে না, মনে করো ঘটনা সত্য, ওই যে তুমি পিছনে কইছো যারা জানো না এর জানাইছো তুমি গীবত করছো, গীবত কি জানো, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যেটা বদমাশির থেকে পুরুষ এবং মহিলা বিয়ার আগে কুকর্ম করলে, কুকর্ম করলে যেটা হয় এটার নাম হলো জিনা, জিনা সবচেয়ে বড় গুণা, সবচেয়ে বড় গুণা, ও জিনার চাইতে বড় গুণা হলো গীবত করো, দুই হাত তুলে কোন বলে হুজুর আর গীবত করবো না, দুই হাত তুলে কোন আর গীবত করবো না, আর গীবত করবো না, হাত নামান, সারা জীবন ওয়াজ শুনলেন কিন্তু গীবত সাল্লাম না, মলিবিরা করে গীবত, ফিরে করে ফিরের ভিতরে গীবত, কি দা কই ঠিক কিনা, একটা করে আরেকটার পিছনে গীবত, ইমাম সব এক ইমাম করে আরেক ইমামের পিছনে গীবত, এখন ইমামের সুর হইতো ঠিক কিনা, কিন্তু ওই তারে গিয়া কইতো না ইমাম সাহেব সুরাটা একটু বালা কইটা ফিরে এরে কইতো না, মুসল্লিরে কইবে যে ইমাম তাড়াতাড়ি যাবে, কথা বলি কিনা, এক পিসাব করে আরেক পিসাবের মুড়ি দিতে রেখে তোর ফিরে তোর কিতা দিছে কয়নি, তোর ফিরে তোর কিতা দিছে, আমার দ্বারা মুড়ি দিলে তোর চোখ বন্ধ করে এই কাম সারে লাভ, তাই যদি কামেল ফিরে তো তাহলে তার পীরকে বলতো যে আপনার মুড়িদকে আপনি সুন্দরভাবে তালিম দেন, তালকিন দেন, কথা বলেন ঠিক কিনা, ঠিক কথা বলেন ঠিক কিনা, কিন্তু এখন মানুষ আমরা একে অপরের পিছনে গিয়ে আছি, এক ভাই আরেক ভাই পিছনে গিয়ে আছি, কথা বলেন ঠিক কিনা, আমরা একে অপরকে ভালোবাসতে জানি না, এই জন্য আমরা মুসলমান জায়গা জায়গা মাইক ফেলাইছি ঠিক কিনা, আওয়াজ করে বলো ঠিক কিনা, আসুন আমার প্রাণের বাবারা আমরা গীবত আজকের থেকে ছেড়ে দিব, একজন আরেকজনের পিছনে গীবত করব না, গীবত করব না, গিরা গীবত হইলো জিনা করলে নিরলে আড়লে পুরুষ মহিলা যেই গুণা এর চাইতে আরো বেশি আসাদুন, আসাদুন মানে শব্দ বড় গুণা জিনা, কথা কোন ঠিক কিনা, তাহলে আপনারা আমরা গীবত করব না, রহমতের মাস গীবত করব না, শাবানের মাস আসতেছে, রমজানের মুবারক মাস আসতেছে, নিজকে পরিবর্তন করার মাস চলতেছে এখন, কথা বলেন ঠিক কিনা, আসেন আমার প্রাণের বাবারা, উঠতো হাঁটে না লড়ে না, বাড়ি আঘাত করতেছে না, কোনো কাজ হয় না, উঠ উঠের জায়গা, উঠ উঠের জায়গা, বাবা মুসাহিদ উঠ উঠের জায়গা, লড়ে না, মনটা বড় খারাপ, ওন বাচ্চার কাছে খবর দিছে বাচ্চা উঠ লড়ে না, উঠ যখন লড়ে না একটা কাজ করো, ওই মুসলমান ফকিরের কাছে গিয়ে মাফ চাও, সুবহানাল্লাহ কইতেন না, আমরা মুসলমানের খবর কত দেখো, যিনি 90 লক্ষ হিন্দুকে কালিনা ফেরায়া যিনি মুসলমান করেছে, ইসলামের ভূমিকম্প যিনি এনেছেন, উনার নাম হলো খাজায়ে খাজেগান, খাজায়ে গরিবের আওয়াজ হাসান সানজা,
দুই হাত তুলে বলো আল্লাহু আকবার। আর বেটা জোরে কর, জোরে কর, এই আওয়াজ, এই আওয়াজ কি বেমানি আওয়াজ, জোরে কর, দেখি কত জোরে হাত নামাও। 90 লক্ষ হিন্দুকে কালিমা পড়ায় মুসলমান করেছেন যিনি, উনি হলো খাজা গরিব নবাব হাসান, ঠিক কিনা? কো তাহলে বাপসাও গিয়া, এছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই, বাদশা গেছে, তারা গেছে, কিসলিয়ে মেরা দার বাপে আয়া, কেন আইসো আমার কাছে? কো হুজুর কালকাতা আপনারে বসবার জন্য জায়গা দিছি না, কই সেখানে বাদশার উট রাখার জায়গা, বিদায় হয়ে যান। কিন্তু হুজুর গো এখন কি সকালবেলা উটরারে এই আধার পানি এই ঘাস খাওয়ানোর জন্য মানে তাদেরকে নিতেছিলাম, কিন্তু তারা তো একটা কদম সামনে বাড়ে না, আঘাত করতেছে তারপরে লড়ে না, হুজুর ব্যাপারটা কি? আমি কি কইতাম? সুবহানাল্লাহ কইতেন না। খাজা বাবা কো তোমরা কেন আইছো? কো হুজুর আমাদের মনে হইতেছে বাসা বানাইছে, আপনার বদদুয়া লাগছে, আপনি মনে বেজার বেজার হইছে, আপনার মনে কষ্ট দিয়েছি, হুজুর আমাদের মাফ করে দেন। কো তোমরা আমার কথা শুনো, আমার যদি এই ক্ষমতা হয়ে থাকে, যিনি আমার রব, যিনি আমার মালিক, যিনি আমার সব, এই মাওলার পাওয়ার কত? বুঝলে বুঝি এইভাবে সুবহানাল্লাহ, দেখি কত জোরে, আরো জোরে। খাজা গরিব নওয়াজ বলে আমার যদি এই পাওয়ার হয়, যিনি আমার মালিক, এই মালিকের পাওয়ার কত? সঙ্গে সঙ্গে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, একটা কাজ করতে পারবা? কি? আমার মালিকের পাওয়ার কত? আমার যদি এই পাওয়ার হয়, যিনি আমার রব, যিনি আমার সব, ওনার পাওয়ার কত? তোমরা যদি কালিমা পড়ো, কালিমা পড়ে মুসলমান হও, সব লাইন ক্লিয়ার হয়ে যাবে। তারা কি করলো? কালিমা বললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ, আরো বড় করে কোন সুবহানাল্লাহ। আসেন আমার সুন্নি বাবারা কষ্ট হইতেছে, ওয়াজগুলো কষ্ট হইতেছে, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। খাজায়ে গরিব নামাজ হাসান সানজারি বাজান গো আনাসাগরের মধ্যে, উপরে বাজান আল্লাহর জিকির করে, মুসলমান সঙ্গী সাথীরা কই যাবে, আনাসাগরে উজু করে গোসল করে, হিন্দুরা কো জায়গা নাই জায়গা নাই, যাও যাও, মার দূর করতেছে, অত্যাচার করতে, হে মুসলমান তোরা কেন আমাদের এই জায়গায় আসছো? এখানে আমাদের পূজার জায়গা, এখানে আমাদের আমাদের কাজ করার জায়গা, তোমাদেরকে গোসল করতে দিব না। সঙ্গী সাথীরা যাইব কই বাজানাও, তারা গেছে খাজা গরিব নওয়াজের কাছে, কো তোমরা কাঁদো কেন? কো হুজুর আমরা তো আপনার সঙ্গী সাথী, যাব কোথায়? আমাদের মার দূর করতেছে, অত্যাচার করতেছে, আমাদের কোনো যাওয়ার জায়গা নাই, তো এখন কি করা? কো হুজুর গো দয়া কইরা, আমাদের কে হুজুর আঘাত করছে, বিচার চাই। জোরে কোন কি চাই? আরো জোরে কোন কি চাই? হুজুর আপনার দরবারে বিচার চাই, আল্লাহর ওলি কর, ঠিক আছে বিচার যখন চাইছো করুন, যাও লুটাটা নিয়ে যাও, নিয়ে আনা সাগর থেকে ঘুরায় নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? কোথার থেকে? আনা সাগর। ও বেটা তাজুল ইস্তাজুল কব ঘুরায় নিয়ে আসো, আইনা না আনা আনা থাকে আনা থাকে, লুটাটা ঘুরায় নিয়ে আসো। মনে মনে বলুন কত বড় সাগর, একটা লুডা বুড়াইলে সাগরের কি তুই? সুবহানাল্লাহ কইতেন না? বাজান গেছে সাগরে, লুটা যখন বুড়াইতে গেছে বাজান গো, সাগরের মধ্যে যত পানি ছিল সমস্ত পানি করে সমস্ত বাণী বাজান আনা সাগরের বাণী, লুটার ভিতরে সব ঢুকা গেছে, সমস্ত সাগরের বাণী বাজানো লুটার ভিতরে ডুইকা গেছে, সাগর শুকায় গেছে, সাগর শুকায় গিয়া সাগর শুকায় গেছে, সবার সাথে ঝুঁকির ব্যাপার কি? লুটার ভিতরে যে সাগরের সব পানি ডুইকা গেছে, গা সুবহানাল্লাহ কইতেন না বড় বড়, ও বাজান গো নিয়ে আসলো খাজা বাবার দরবারে, কি ব্যাপার? কো হুজুর নিয়ে আসতে পানি পুরাইয়া, কো সাগরের সাগরে পানি কেমন আছে? কো হুজুর শব্দে শুকায় গেছে, শব্দে লুটার ভিতরে শু করে ঢুকিয়া গেছে। জোরে কন সুবহানাল্লাহ, আর জোরে কন সুবহানাল্লাহ। এ আমার পানের বাবারে, মুসলমান ফকিরের ভাবার কি? আমাদের ভাবার হইব কইতে আমরা নিজেই তো ঠিক নাই, কথা কোন ঠিক, আমরা নিজেই তো ঠিক নাই, নিজেই তো আমল ঠিক নাই, নামাজের বাড়ি কাছে না, শুধু আছে নিজের ফকির বাড়ি করে
কথাটা ঠিক কি না? কাজের উপর দিকে নিজের ফকের থেকে বাড়ি হইব, নিজেরকে নষ্ট হয়ে যাবো, লাভ টাকা দিকে ঘুরি, লসের দিকে নাই। কথা বলেন ঠিক কি না? এ আমার প্রাণের বাবারা গভীরে মনোযোগ দেন। খাজায়ে গরিব নামাজ হাসান সানজানের মুড়ি দেখো হুজুর, সমস্ত ভানি লুটার ভিতরে ঢুকছে, কোরা কেদ তোমার কামড়ে উঠল। পানির অপর নাম জীবন, পানি ছাড়া তো বাঁচতে পারে না। বাজানো কিছুক্ষণ পর বাসার কাছে খবর গেছে, সবাই গিয়া সিলিন্ডার মানু খাজা বাবার কাছে গেছে, তোমার মিলো কিসলে আয়া কো হুজুর গো আপনার কাছে আসছি। কেন আসছো হুজুর? আনা সাগর কা পানি শুকাইয়া গিয়া, আনা সাগরের পানি শুকাই গেছে, তাহলে আমি কি করব, আমি কি করব কো হুজুর গো? আপনি আপনার আপনার লুটার ভিতরে সমস্ত সাগরের পানি যদি ভরতে পারেন, আপনি আবার ইচ্ছা করলে হুজুর গো সমস্ত সাগরের মধ্যে ফুরাফুর পানি আবার দিতেও পারে না। হুজুর লুটার ভিতরে যে ব্যক্তি সাগরের পানি ঢুকাইতে পারে, আবার ইচ্ছা করলে লুটার ভিতরে থেকে খুলে সমস্ত পানি আবার সমস্ত সাগরের মধ্যে পানি ভরে দিতে পারে। যদি আমার পাওয়ার এমন হয় যিনি আমার মালিক উনার পাওয়ার কত, আমার মাওলার পাওয়ার কত, সঙ্গে সঙ্গে লোকগুলারে খাজা গরিব নামাজ কো পানি দিব ঠিক আছে, শর্ত আছে একটা, কো হুজুর কোন শর্ত? আগে তোমরা কালিমা হইরা মুসলমান হইয়া যাও। দেখি কত জোরে কম সুবহানাল্লাহ, কাঙ্গালের মুর্শিদ সময়ে নি পাইব তোমার, কাঙ্গালের মুর্শিদ আমি সময়ে নি পাইব, কেমন রহিমু একাগর কাঙ্গালে মুর্শিদ আমি সময়ে নি পাইব তো। বাজান ভালোবাসার মাপ কাটি আছে। এই যে মাদ্রাসার হাফিজি মাদ্রাসার মাহফিল আইছিলাম, আমি একজন জিজ্ঞাসা করি, আমার ভাই জানা ছিল যে কালেকশন করতাম, কালেকশন করবেন করে বৃষ্টি মৌসুলদারে বৃষ্টি কালেকশন হবে কোন? আমি আমার মাওলা যদি করা তাহলে করুন। সমস্ত লোকগুলা কালিমা পড়া মুসলমান হয়েছে। বাজান এই জন্য ঘটনা বলতে গেলে অনেক সময়ের দরকার, 11:50 হয়ে গেছে, আপনারা আমাকে বরাবর 10টা উঠাবেন অথবা 9:30, বুঝছেন? কারণ আমার তো আর ওই গড়ি দেখে ঘন্টার টাইম ওয়াশ করতে হবে না, আমার বিজেট 50,000, এমন তো কোনো চিন্তা নাই, কি কর এমন টেনশন আছে? আপনারা 10:30 বক্তারা 10:30 নামাইছেন, এই 10:30 যদি নামান বাজান অনেকগুলা কাজ করতে হয়, কাজগুলা করতে গেলে সময়ের দরকার, বুঝছেন মহিবুর? কি কর রাস্তাঘাট কিচ্ছু দেখা যায় না, কুয়াশা, নবীর প্রেমিক গুলা এমনি বসে রয়েছে নিশার মতো বসে রয়েছে, সুবহানাল্লাহ। কোন নেশা? যে নেশা লাই গেছে আমার নেশা যেন না ছুটে, ফলকে ফলকে মুর্শিদ তোর কথা মনে উঠে, যে নেশা লাই গেছে আমার মদের নেশা জুয়ার নেশা সব নেশা ছাড়ো রে, বাগদা ফাতারে একবার প্রেমের ডুরি বান্ধ রে, যে নেশা লাই গেছে আমার। দেখি কত জোরে কোন আল্লাহ একবার। আমার লাস্ট 5 মিনিটের কথা বলে দেই, মা বাপ মা বাবা যাদের আছে মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত না করে পীরের দরবারে হাজারবার যান, ফল হবে বিশাল বড় একটা জিন। কথা বলেন ঠিক কি না? অল্প কথা অনেক কাজ, এবারে কালিম মতলবে কাসির, অল্প কথা অধিক কাজ, সময় যেহেতু অল্প বলতেছি ওলি শানে বললাম, এখন বলবো মা বাবার শানে। মা বাবা হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আপনার মা বাবার খেদমত করেন না, পীরের পিছিয়ে পিছিয়ে ঘুরেন, পীরের বাড়িতে প্রতি শুক্রবারে যান, পীরের বাড়িতে সপ্তাহ ফিরে থাকেন, কোনো লাভ হবে না। তোমার মাকে কষ্ট দিয়া পীরের কাছে গেলে পীরের বাপের ক্ষমতা নেই তোমার রক্ষা করার। ডান হাত তুলে বলো এই কথা, যে যারা একমত আছো সুন্দর করে বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? হ্যাঁ, পীর মুর্শিদের দ্বারে কেন যাবেন? মা বাপকে চিনার জন্য। পীর মুর্শিদের দ্বারে কেন যাবেন?
আল্লাহ রাসূল চিনার জন্য পীরের কাছে গেলে যদি কো বাবারে তুই কোটিপতি তুই আমার ইদার দে হিদার দে হিদার দে হইল না কথা বলেন ঠিক কিনা আপনি যেতে হবে কেন আমার আমল পরিবর্তনের জন্য আমার কালবের পরিশুদ্ধিতে আসার জন্য আমার আমলটা যেন পরিবর্তন হয় বদল হয়ে যায় এই জন্য মুর্শিদের কাছে যাওয়া কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা মা বাবার খেদমত করেন করবেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা হলো তোমার জন্য বেহেশত মা বাবা হলো তোমার জন্য দুজক মা বাবার খেদমত করবা খুদার জান্নাত তোমার জন্য হয়ে যাবে দেখি কত জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين معبود তুমি আসমানে না জমিন তুমি পাহাড়ে না দরিয়া তোমার শাহনশাহি দরবারে আমি কাঙ্গালামি দুইটা মেহরবানি করে গো আল্লাহ আমাদের জীবনের গো না মাফ কইরা আমরা জীবনের গুনা মাফ হইছে নি গো আল্লাহ আমরার মায় বাবার গুনা মাফ হইছে ও আমার মাওলা আমি অদম আমি গুনাগার আমি গুনাগার তো দুনিয়াতে মাবুদ আমার মতো জানি এই বাবিলে কে আপার আল্লাহ যার দোনে আবার নাই আবার কবরে আজাব দিও যে নিজে না খায়া খাওয়াইছে গো আল্লাহ নিজে সিরাফারা কবর পরে আমাদের নতুন কাপড় পরাইছে এমন আব্বা জানি কার নাই আবার কবর আল্লাহ এই মাহফিলে অনেকের মানাই কার জানি মানাই আয় আল্লাহ যার দুনিয়ায় মানাই যার দুনিয়ায় মানাই মায়ের কবরে আজাব দিও না এই বল্লা গ্রামে কত মানুষের আব্বা কবরে কত মানুষের মা কবরে আল্লাহ আয় আল্লাহ তোমার হাবিবের উসিলা ভাই বাবা কবরে আজাব দিও না কবরে মাফ করে দাও দয়াল নবীর কাছে মাফ করে দাও জিন্দা নবীর আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে বার মা বাবা যাদের কবরে চলে গেল ফিরিল এ মাওলা তোমার শাহনশাহী দরবারে দুইটা হাত বাড়াইলা আল্লাহ এই বুল্লা গ্রামের গুরুস্তানে কার মা জানি এতিমের মতো শুয়া লম্বায়ের কবরে আজাব দিও না আকাশে
চন্দ্র সূর্য ঘুরে বারে বার, মা বাবা যাদের কবরে চলে গেছে ফিরিল না, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, আমি বড় গুনাহগার, আমি আল্লাহ পীরের উপযুক্ত না, আমার মধ্যে সেই কোনো গুণ আমার মধ্যে নাই, আমি পাপি হইলেও তোমার দরবারে এখানে অনেক বুজুর্গানি দিন, আমার বাবা নজরুল ইসলাম খান আল কাদরী সাহেব লইয়া বাবু দ পিসা হুজুর লইয়া হাত বাড়াইলাম, আলেমুল আমাদের নিয়ে ইমাম সাহেবকে আল্লাহ মেহরবানি করিয়া এই ঠান্ডার মধ্যে কিচ্ছু দেখা যায় না রে আল্লাহ, এই কুয়াশার মধ্যে বসা রয়েছে আমার বাবার, বহু জায়গায় মা পিলে একবারে লুক হয় না দশ বারো জন বসে থাকে, কিন্তু এই মা পিলে আল্লাহ তোমার মায়ের বান্দারা গড়বাড়ি ছাড়িয়া চলে আসে, আমি তাদের কি দিয়া বিদায় দিব রে আল্লাহ, আয় আল্লাহ মেহরবানি করে অনেকে দোয়া চাইছে আল্লাহ সবার মনের আশা পুরা করে দাও, আবার মকবুল হোসেনের মনের আশা তুমি পুরা করে দাও, আয় আল্লাহ মেহরবানি করে মুসাহের মনের আশা পুরা করে দাও, তার সাথে আরো যারা আমি আমি গুনাগারের রুহানি আওলাদ আল্লাহ তাদের মনের আশা পুরা করে দাও, আয় আল্লাহ এখানে আমার ভুল লাগে না যত ভক্তবৃন্দ আছে সবার মনের আশা তুমি পুরা করে দাও, আয় আল্লাহ এই গ্রামে এই এলাকার যত মানুষ আমার সুন্নি ভাই বাবারা হাত বাড়াইছে রে আল্লাহ, একজন খালি দিও না, সবারে তুমি রহমত দিয়া ভরপুর করে দাও, বিপদ আপদ থেকে বাঁচাই রাখো, আল্লাহ মাহফিলে যারা আমার মতো বক্তা প্রত্যেক বক্তারে আল্লাহ তুমি নেক হায়াত বাড়াইয়া দাও, সুনিয়তের পক্ষে কথা বলার তৌফিক দান করে দাও, আল্লাহ আমার পর্দার আলোর মারা যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আল্লাহ কাউরে তুমি খালি দিও না, মা খাদিজা মা ফাতিমাতুল জোহরার কদমের দুলি সাথে তুমি কবুল করে দিও আল্লাহ, আল্লাহ যেদিন কেউ কারো হবে না ওই কঠিন সময় আমাদের কালি বাহারা করে না গো আল্লাহ, আমাদের জবানে জারি করে দিও মধুর কালে মা কালিমায়ে তাইয়াবালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম।